বৃহস্পতিবারে উপবাস বহিব প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে একেলগে লঘুণে থাকিব অমিত শাহ। বিভিন্ন সমষ্টির সাংসদে উপবাসে থাকিব। কংগ্রেসে সদন চলিব নিদিয়ার প্রতিবাদত মোদীর উপবাস। যা জিতনে ভি এমপি হ্যাঁ সব লোক আপনার নির্বাচন ক্ষেত্র মে যা করকে ফাস্টিং করেনে আর উনকে সাথ ওহা কে আপনে কার্যকর্তা ভি রহেঙ্গে কিউকি বার বার কেবল রাজনৈতিক কারণে সে পার্লামেন্ট কো ঠপ কিয়া যা রহা হ্যায় দেশ কা সেকড়ো করোড় রুপিয়া নুকসান হোতা হ্যায় আর জো সরকার ই জো জনকল্যাণ কা ভি জিতনি কাম কর রহি হ্যায় ডেভেলপমেন্ট কি উসমে বাধা ডালনে কা এক প্রয়াস হ্যায় আর ইসিলিয়ে ইসকো আমারি পরম্পরা কে অনুসার এক ফাস্টিং করকে উপবাস কে দ্বারা ইসকা বিরোধ করেঙ্গে দেশভর মে। হয় এইকেদিন সদন অনুষ্ঠিত হোপরা নাই। বিজেপির অভিযোগ কংগ্রেস তথা বিরোধী দলের প্রতিবাদের বাবেই সদন অনুষ্ঠিত হওয়া নাই। ইয়ার প্রতিবাদত বৃহস্পতিবারে উপবাস কার্যসূচী লৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপবাস রাজনীতি আরম্ভ করেছিল কংগ্রেসে। দলিতর উপর চলা অত্যাচারের প্রতিবাদত রাহুলের উপবাস। এইবার বিজেপি আরম্ভ করেছে উপবাস রাজনীতি। উপবাস কা তেহার নিকল আয়া হ্যাঁ আভি দু দিন পহলে কংগ্রেস কি তরফ সে উপবাস কিয়া গিয়া থা তো বড়ি টিপ্পনিয়া হুই থি আর ভারতীয় জনতা পার্টি কি তরফ সে বোখলাহট মে ভি কাহা গিয়া থা কি ফাস্ট সে পহলে ফিস্ট তো খায়া খা রে থে তসবীরে ও ক্যামেরে সে খিঁচ কে ও বতা রে কি ভাই দেখিয়ে উপবাস সে পহলে এ লোক তো খুব খা রে ভাইয়া উপবাস সে পহলে তো হর ব্যক্তি খাতা হ্যাঁ আমি হাজারে ভি জব উপবাস পে যাতে হ্যাঁ জো ভি কার্যকর্তা ইয়া নেতা জব উপবাস পে যাতা হ্যাঁ তো উসসে পহলে উপবাস কা ঘড়ি শুরু হোনে সে পহলে তো খায়েগা হি না ইনসান জীবিত রহনা উসকো মরনা তো নেই প্রধানমন্ত্রী জি নে ইয়ে উপবাস কি পলিটিক্স আব ও শায়দ কংগ্রেস সে সিখি। কিন্তু প্রশ্ন হয় এই উপবাসের উদ্দেশ্য কি? এই উপবাসে বিজেপি সহায় করবনে? হিন্দুস্তান কি বহুত বড়ি আবাদী হমেশা উপবাস হি করতি হ্যায় উনকো খানে কো এক ওয়াক্ত রোটি নহি মিলতি হ্যায় अगर सरकार की उपवास से जो गरीब है वो भूखे हैं उनको रोटी मिलेगी तो मैं ये उपवास का स्वागत करता हूँ। इपिने समग्र घटना हास्यकर बोले अभिहित करिछे अहोम प्रदेश कांग्रेस कमिटी। মোদী ডাঙরিয়াই কালিলে যে অন্নসন করেছে সেই অন্নসন করার কোনো নৈতিক অধিকার নাইকিয়া আর বরঞ্চ এই অন্নসনে ভারতবর্ষের জনসাধারণের কোনো সিম্পাথি নাপায় কোনো সমর্থন নাপায় আর সকল দিকত ব্যর্থতাবিল ঢাকিবর কারণে এই একটা অপচেষ্টা হে মাত্র একটা বৃথা প্রয়াস। কংগ্রেসে বিজেপিক এই উপবাসের হাঁহিব পারে কিন্তু কংগ্রেসের উপবাসের প্রাক মুহূর্তত দিল্লি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতায় রেস্টুরেন্টত আহার গ্রহণ করক কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট DY365।